আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো ভিডিও মেটাডেটার সম্বন্ধে এবং স্পেশাল ক্যারেক্টার সম্বন্ধে। তো অনেকে হয়তো ভিডিও মেটাডেটা কি, স্পেশাল ক্যারেক্টার কি, এটা বুঝেনই নাই। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝবেন ইনশাল্লাহ আপনারা সকলেই। তো আমরা অনেকে কিন্তু অনলাইনে বিভিন্ন পোস্ট, ভিডিও, ফটো এগুলো কিন্তু ভাইরাল করতে গিয়ে অনেক সময় আমাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়। এর কারণ হচ্ছে মেটাডেটা এবং স্পেশাল ক্যারেক্টার কমিউনিটির প্রবলেম। তো আমি অনেকে দেখছি যারা ধর্ম প্রচার করে, বিভিন্ন ধর্ম, মুসলিম ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, তারা প্রচুর সংখ্যক হ্যাশট্যাগ দিয়ে থাকে। বিভিন্ন লেখা লিখলো, সেখানে হ্যাশট্যাগ দিয়ে লিখে 10টা 15টা 20টা। এই কাজ করলে কখনো আপনার ভিডিওটা ভাইরাল হবে এরকম না, বরঞ্চ আপনার যে অ্যাকাউন্ট আছে সেটা সাসপেন্ড হয়ে যেতে পারে। কেননা এটা স্পেশাল ক্যারেক্টার। একটা সময় কিন্তু স্পেশাল ক্যারেক্টার লেখাই যাইতো না, ডেসক্রিপশনে লেখা যেত না। তো এখন ইউটিউবের কমিউনিটিতে ম্যাক্সিমাম 15টা বা ফেসবুকে 2-4-5টা এরকম হতে পারে। এর বেশি দিলে যে সাথে সাথে সাসপেন্ড করে দিবে এরকম না। তবে মেশিন যখন ডিটেক্ট করতে পারবে যে আপনার এখানে আবার আপনার এখানে প্রচুর সংখ্যা হ্যাশট্যাগ আছে, তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে। কেননা আপনার ডেসক্রিপশনে বা ট্যাগে টাইটেলে কোথাও স্পেশাল ক্যারেক্টার অ্যালোড নেই, আর স্পেশাল ক্যারেক্টারের আন্ডারে কিন্তু থাকতেছে হ্যাশট্যাগ। এখন হ্যাশট্যাগ একটা ট্যাগের যদি হ্যাশট্যাগ থাকে, ডাইরেক্টলি যে কোনো জায়গায় এই হ্যাশট্যাগ দিয়ে সার্চ করলে আপনারটা সহ হইতে পারে। তো এখন সবাই দেখে এরকম ইউজ করে, কেউ ওয়াজ মাহফিল পছন্দ করে প্রচুর সংখ্যা হ্যাশট্যাগ দিয়ে বক্তার নাম লিখে দেয়, কেউ ধর্ম প্রচার করতে যেয়ে প্রচুর সংখ্যা লোক ধর্মের বা বিভিন্ন কোনো রাষ্ট্রের বিরোধিতা করলে প্রচুর সংখ্যা হ্যাশট্যাগ দিয়ে করে দেয়, কেউ মেসিকে পছন্দ করে তার নাম 10টা 15টা 20টা হ্যাশট্যাগ দিয়ে লিখে দিল, কেউ নেইমারকে পছন্দ করে তার নাম 10টা 15টা 20টা হ্যাশট্যাগ দিয়ে লিখে দিল, তখনই সাসপেন্ড হয়ে যেতে পারে আপনার অ্যাকাউন্টটা। কেননা ইউটিউবের ডেসক্রিপশনে ম্যাক্সিমাম 15টা দেওয়া যায়, তার বেশি অনেকে দিয়ে রাখে, দেওয়া যায়, তার বেশিও দিতে পারবেন, বাট আপনাকে যে কোনো সময় আপনার কমিউনিটি ক্লাইমের স্ট্যাগ চলে আসতে পারে। অথবা ফেসবুকে যদি এরকম করেন তাহলে আপনার সাসপেন্ড হয়ে যেতে পারে। কেননা ডেসক্রিপশনে কখনো স্পেশাল ক্যারেক্টারকে অ্যালোড করা হয়নি, শুধুমাত্র হ্যাশট্যাগকে অ্যালোড করা হয়েছে, আবার লিমিটেশনস পরিমাণ মতো। তো আমি আবারও বলতেছি যে আপনারা মেটাডেটা মেনে চলুন। প্রত্যেকটা ভিডিও পাবলিশ করার আগেই ভিডিওর ডেসক্রিপশন, টাইটেল, ট্যাগ সেট করে দেন, সেক্ষেত্রে দ্রুত ভিডিওটার প্রসেসিং হয়ে ভিডিওটা পাবলিশ হবে। আপনি ভিডিওটা যদি মিসিং ডিটেক্ট করতে পারে আপনার কোন টপিকের উপরে, ভিডিও টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ সেট করে দেন, সেক্ষেত্রে খুব দ্রুত ভিডিওটা পাবলিশ হয়ে যাবে। আর প্রচুর সংখ্যা হ্যাশট্যাগ ইউজ করবেন না। ইউটিউবে 15-র কম রাখার চেষ্টা করবেন, 5-7টায় শেষ করে দিবেন হ্যাশট্যাগ। ফেসবুকে 2-1টা ইউজ করতে পারেন। তবে আপনারা যদি কোনো কিছু ভালো লাগে, আপনি কোনো প্লেয়ারকে পছন্দ করেন, ক্রিকেট, ফুটবল অথবা ওয়াজ মাহফিল অথবা ধর্ম প্রচার করেন, সেক্ষেত্রে একটা লাইক করে শেয়ার করে দিবেন প্রত্যেকটা ভিডিও ফটো। সেক্ষেত্রে আপনার যারা ফ্রেন্ড আছে তাদের সাথে ভিডিওটা বা ফটোটা পোস্টার শো হবে, তারা যদি আবার শেয়ার করে লাইক করে সেক্ষেত্রে ভাইরাল হয়ে যাবে। আপনি যদি হিউজ পরিমাণ হ্যাশট্যাগ ইউজ করেন তাহলে কমিউনিটি প্রবলেমের কারণে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিতে পারে। তো কখনো এই কাজ করবেন না যেটাই প্রচার করেন, ওয়াজ মাহফিল প্রচার করলে অথবা ধর্মর কোনো কিছু রিয়েকশন করলে অথবা কোনো খেলারকে ভালোবেসে থাকলে। স্পেশাল ক্যারেক্টার নট অ্যালোড। এখন স্পেশাল ক্যারেক্টার আন্ডার হচ্ছে হ্যাশট্যাগ। হ্যাশট্যাগকে ইউজ করার জন্য পারমিশন দেওয়া হচ্ছে লিমিটেশন, অর্থাৎ পরিমাণ মতো, ফেসবুকে, ইউটিউবে, আদার সোশ্যাল সাইট। এটাকে মেটাডেটা বলে। মেটাডেটা হচ্ছে ডিসক্রিপশন, ট্যাগ, টাইটেল, ভিডিওর যা ফিল আপ আছে সেটাকে ফিল আপ করে দিলে, মিসিং ডিটেক্ট করতে পারলে আপনার ভিডিওটা দ্রুত প্রসেস হবে ইউটিউবে বা ফেসবুকে। আপনার যে রাইট অডিয়েন্সগুলো আছে, আপনার টপিকটা কোন টপিক সেই অডিয়েন্সের কাছে কিন্তু তুলে ধরার জন্য হেল্পফুল হবে। তো সর্বদা একটা কথা মাথায় রাখবেন, মেসি হোক, নেইমার হোক, কিনু ওয়াজ মাহফিল হোক, ভাইরাল করতে চান, ভিডিওর বেশি প্রচার করতে চান, সেক্ষেত্রে আপনাকে লাইক করে শেয়ার করে দিতে হবে। বেশি হ্যাশট্যাগ মানে যে বেশি প্রচার সেটা না। বেশি হ্যাশট্যাগ ইউজ করলে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেতে পারে। তো সর্বদা সঠিক জিনিসটা মাথায় রাখবেন। হ্যাশট্যাগ দিয়ে কখনো প্রচার হয় না কোনো কিছু। একটা হ্যাশট্যাগের উপর একটা টাইটেল থাকলে ডাইরেক্টলি এটা শো হয়, কিন্তু এইভাবে দিলে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেতে পারে অধিক হলে। কারণ হ্যাশট্যাগ হচ্ছে স্পেশাল ক্যারেক্টার আন্ডারে, আর ইউটিউব, ফেসবুক যে কোনো সোশ্যাল মিডিয়ার সাইটেই স্পেশাল ক্যারেক্টার অ্যালোড নাই, নট অ্যালোড,
অর্থাৎ এটাকে যোগ্য করা হয়নি, শুধু হ্যাশট্যাগকে অ্যালোট করা হয়েছে ইউজারের সুবিধার ক্ষেত্রে লিমিটেশন পরিমাণ মতো।